তো এখন আমরা একটা ফাইবারে স্প্লাইসিং করব, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্যাচ কোট, এই যে একটা প্যাচ কোট, এটা অনুকে আপ করব এখন, ঠিক আছে? এর জন্য প্যাচ কোটটা আমরা জয়েন দিচ্ছি টু কোরের কোরের সাথে। আমরা এই প্যাচ কোটটা জয়েন দিব, এটাতে আমাদের পাওয়ার আছে, ঠিক আছে? তো এটাকে বলে, যে এটাকে বলে হচ্ছে ক্লিভার, অথবা আমরা কাটা, আমরা ছিলার মেশিন বলি, ছিলার মেশিন, ঠিক আছে? বাংলায় আমরা বাঙালি তো বলি ছিলার মেশিন, ঠিক আছে? এটাকে ইংলিশে বলে ক্লিভার, ঠিক আছে? এই ক্লিভারটা দিয়ে প্রথম যেটা করতে হবে, আপনাকে সুন্দর মতো ছাড়াতে হবে, ঠিক আছে? ছাড়ায় এই যে টিস্যু দিয়ে, টিস্যু দিয়ে মুছা ভালো, অনেকে হাত দিয়েও মুছে, টিস্যু দিয়ে মুছলে আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ওদিকে নয়, ঠিক আছে? আর এটাকে বলে কাটার, ঠিক আছে? এটাকে বলে কাটার, এই জিনিসটা খুবই খুব সে একটা জিনিস। এই যে কতগুলো দাগ দিতে পাচ্ছেন না, এই যে এই যে এই যে এই দাগের মধ্যে আপনার একটা মাপ আছে, এই মাপ পর্যন্ত আপনাকে রাখতে হবে। যেমন এই যে প্লাস্টিকের এই পর্যন্ত এই জিনিসটা আপনাকে রাখতে হবে এখানে, ঠিক আছে? এখানে রাখতে হবে, এই মাথায় না, এখানে রাখতে হবে, তাহলে পারফেক্ট, ঠিক আছে? আর আমি ধরছি কোথায় দেখছেন, শেষে শেষে একটা জায়গা আছে না, এই যে, ঠিক আছে? আমি আমার হাতটা দিছি এখানে আর জিনিসটা রাখছি, এভাবে রেখে সুন্দর মতো নামায় দিলাম। এই কাটার অনেক রকমের হয়, ঠিক আছে? এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, ঠিক আছে? আরও দামি কাটার আছে, কম দামি কাটার আছে, দিয়ে নামায় পেছন থেকে আমি চাপ দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। তো এই যে বিষয়, এই যে একটা জিনিস আছে, এই যে জিনিস, এটা প্রথমে আপনার এটা বসানোর আগে, মানে এই জিনিসটা এখানে বসানোর আগে এই পাশে অথবা এই পাশে নিয়ে নিতে হয়, ঠিক আছে? এবারে নিয়ে নিলে পরে কাটে। এই যে একটা ব্লেড আছে, আপনি দেখতে পাচ্ছেন ব্লেড, ঠিক আছে? ব্লেডটা আগে থেকে এভাবে নিয়ে তারপর বসাতে হয়, তাহলে ভালো। এটার কাজ শেষ। এখন এই যে এটা হচ্ছে, এটার এটার মডেল হচ্ছে DBB 760 Pro, ঠিক আছে? এটা একটা চায়না মেশিন, স্প্লাইসিং মেশিন, ঠিক আছে? এটাতে আমরা জয়েন দিব। এটার মধ্যে এরকম ইন্টারফেসটা এরকম, এটা খুললে প্রথমে এরকম খুললে এই ইন্টারফেসটা এরকম, ঠিক আছে? এই যে দুইটা লোহা ছোট ছোট, আর এই যে বিজলির মতো, এই বিজলির মতো যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে আপনার জয়েন্ট দেয়। এই যে এখানে খুব সতর্কতার সাথে আপনাকে বসাতে হবে, যদি আপনি এগুলোতে এক্সপার্ট হন তাহলে আপনার জন্য ভালো। এই যে একটা চিহ্ন দেখতেছেন, এই চিহ্নটার মধ্যে আমি আমার হাত রাখবো, তাহলে যদি হাত রেখে যদি আমি বসাই আমার জন্য সবচেয়ে কি বেস্ট, ঠিক আছে? আপনাকে একটু পরিমাপ করে নিতে হবে যে কতক্ষণে আমি যদি আমি যদি এখানে বসায় রাখি তো হচ্ছে না, আপনি একটু পরিমাপ মতো টান দিয়ে তারপর এ পাশে বসাবেন, ঠিক আছে? যে আমি একটু পরিমাপ মতো টান দিয়ে সুন্দর মতো, এই যে আমাকে এই যে যে কাটারে যে মাথাটা, এইটা এই যে লোহাটা এবং প্লাস্টিকটা ঠিক তার মাঝামাঝি রাখতে হবে, মাঝামাঝি রেখে সুন্দর মতো এটা ফালা দিলে আমার এটার কাজ হয়ে গেল, ঠিক আছে? এরপর নেক্সটে আমার যে টু কোরের যে ফাইবারটা আছে, টু কোরের ফাইবারের যেটার মধ্যে পাওয়ার আছে সেটা আমি কাটতেছি, ছিলতেছি ক্লিভার দিয়ে অথবা ছিলার মেশিন দিয়ে। তারপর এক টুকরো টিস্যু নিয়ে, এক টুকরো টিস্যু নিয়ে আমি সুন্দর মতো এটা মুছে ফেললাম। অনেকে হাত দিয়েও মুছে, কিন্তু হাত দিয়ে মুছলে আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে? আমি সবসময় টিস্যু দিয়ে মুছি। তারপর আগের মতো করে সুন্দর মতো হাতটা রেখে সুন্দর মতো ওই পর্যন্ত ফাইবারটা রেখে আগে, এই যে আমি আগে এটা নিচে নিয়ে রাখছিলাম, ঠিক আছে? এটা নামায় টান দিয়ে কেটে সুন্দর মতো করে আমি বসাবো, ঠিক আছে? খুলে সেম আগের মতোই আমি বসাবো, আমার হাতটা এখানে রেখে আমি ঠিক ঠিক তার পরিমাপ মতো অর্ধেক মতো আমি বসাই, ঠিক আছে? ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর এর আগে আমি কী করছি, এই কোটটা কাটার আগে আমি ভিতরটি স্লিপার স্লিপার লাগাই নিয়েছি, ঠিক আছে? কারণ এটা জয়েন দেওয়ার পর স্লিপার দিয়ে এটা আবার হিট হবে, দেখাচ্ছি আমি, পরে দেখতে পাবেন। এই যে এখানে 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 আমি যে বসেছি সুন্দর মতো জয়েন হচ্ছে, ঠিক আছে? কীভাবে কীভাবে জয়েন হচ্ছে, এটা সুন্দর মতো জয়েন হয়ে এখানে যদি যদি না হয়, যদি ফুলফিল না হয় এবং যদি জোরটা না লাগে, তাহলে এখানে ফিউশন ওকের জায়গায় ফিউশন ফেল দেখাবে, আর লসের জায়গায় মানে লস তো দেখাবেই। আর এখানে লসের জায়গায় 0.1 DB, ঠিক আছে? এটা হচ্ছে মানে প্রপার হচ্ছে 0.0, কিন্তু 1, 2, 3 এগুলা চলে, কিন্তু প্রপার হয় 0.0 প্রপার হয়, ঠিক আছে? কিন্তু পারফেক্ট জোর ওইটাকে বলে। তারপর আমি যেটা করতেছি, আমি যে স্লিপারটা ঢুকেছিলাম, ঠিক আছে, স্লিপারটা আস্তে আস্তে করে প্রথমে এটা খোলার আগে, এটা খোলার আগে আমি এটা ভিতরে অথবা এটা মুখ পর্যন্ত নিয়ে রেখে দিলাম, রাস্তায় করে এটা ওঠালাম। ওঠানোর পর এই যে দুইটা জিনিস, ঠিক আছে, দুটো জিনিস সরে যায়,
অল্প করে সরে যায়, অল্প করে সরে যাওয়ার আগ পর্যন্ত আমার এটা খোলা যাবে না। তো অল্প করে যদি যদি দেখতেছি সরতে স্যার, তখন এটা টান দেয়, টাস করে ভিতর থেকে ভেঙে যাবে। তো এই যে এখন খুলে গেছে, সো আমি আস্তে করে এগুলো সরাই নিব, ঠিক আছে? সরাই নিলাম, আমি আমার মেশিনটা ঢেকে দিলাম, স্লিপারটাকে আমি কী করলাম, এখান থেকে সুন্দর মতো এ পর্যন্ত নিয়ে আসলাম। এখন এটা কী হবে, এটা হচ্ছে হিটার, ঠিক আছে? কী করে ফাইবারের যে কোটটা এবং স্লিপারটাকে সে গলিয়ে সুন্দর মতো এটা প্রপার শক্ত অবস্থান দেয়, ঠিক আছে? এবং শক্ত করে তোলে, পরবর্তীতে টানাটানি করলেও হালকা টান অথবা হালকা নাড়াচাড়া খাইলেও ছেড়ে না, এর জন্য হিটটা দেওয়া হয়, ঠিক আছে? আমি দিয়ে দিলাম আমার এখানে হিটের যে অপশন, এই হিটের বাতিটা আমার এখানে জ্বলতেছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এইটা এবং এইটা, আর এগুলো আমি এই পর্যন্ত ইউজ করি নাই। এই পাশের এগুলো এবং এই পাশের এগুলো আমি কখনোই এখন পর্যন্ত আমি ইউজ করিনি, আমি সবসময় এই দুইটা ইউজ করছি, ঠিক আছে? তো আমার হিট হচ্ছে, হিট হয়ে গেলে আমি সুন্দর মতো সরাই নেব। এবং সবচেয়ে মেইন পার্ট, জোড়া দেওয়ার চাইতো সবচেয়ে টাফ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে এটা। ধরো জোড়া তো সবাই দিতে পারে, জোড়া দেওয়াটা খুব ইজি, ধরো কিলো, ঠিক আছে? আর সরাও, সুন্দর মতো আমি ড্রেসিং করতে হবে। এখানে তো মাত্র একটা কোর, আমার ড্রেসিং করতে বেশি সময় লাগবে না অথবা ঝামেলা নাই। যেখানে আপনার 12x24 কোর নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনার ড্রেসিংটা হবে কি সুন্দর মতো করতে হবে ড্রেসিংটা আপনার। ড্রেসিংটা সুন্দর মতো করতে হবে। তো প্রথমে এই সর্বপ্রথমে আপনাদের যেটা করতে, চিকন যেই কোটটা, চিকন কোটটা, এবং সবসময় মনে রাখবেন ড্রেসিং করতে গেলে চিকন এবং ছোটো যেই কোটটা সেটাকে আগে ড্রেসিং করতে হবে, বড়টা নয়, ঠিক আছে? বড়টা না, চিকন এবং ছোটোটা। আমরা যখন স্প্লিটার দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চিকন যেই কোটটা সেটা আমাদের আগে কী করতে হবে, আমাদের আগে এই চিকন কোটটাকে আমাদের জয়েন দিতে হবে, ঠিক আছে? এই যে আমি এটা দিলাম, এটা প্রপার না, এই যে এটা এখানে একটু বাঁকা হয়ে আছে না, এটা প্রপার না, এটা প্রপার হয় নাই, বাঁকাটা প্রপার হয় নাই। সো আমি যেটা করবো এখন সেটা হচ্ছে টেপ দাও তো, আচ্ছা না, ঠিক আছে? এটা আমি যেটা করবো সেটা এটা একটু পিছনে এনে, ঠিক আছে, পিছনে। এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে, কিন্তু আমি কিন্তু একটু আগে দেখছেন যে বাঁকা কোনাটা একটু এরকম হয়ে গেছে দেখে আমি কিন্তু মুখটা সরা নিলাম, কারণ ওইটা ইয়া হলো না। তো এই পাশ দিয়ে এভাবে 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 হয়, ঠিক আছে? এভাবেও খুব ভালো বুঝছে, ঠিক আছে? না পিছিয়ে দিতে হবে না, কোথাও কোনো কি ব্যান নাই। যদি এই যে জিনিসটা, যদি জিনিসটা এরকম হয়ে যায় তেলে সমস্যা, এরকম হয়ে গেলে জিনিসটাকে আপনাকে রাউন্ড রাখতে হবে, ঠিক আছে? ড্রেসিংয়ের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এটা মুখ কই, মুখটা ওই যে চিপায়, ঠিক আছে? ড্রেসিংয়ের বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ফাইবার স্প্লাইসিং, ঠিক আছে? আমি আপনাদের একটা প্যাচ কর্ড এবং টু কোরের ফাইবারের সাথে আমি একটা জয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখালাম কীভাবে স্প্লাইসিং করতে হয়, ঠিক আছে? আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।